ছোটো মাছের মজাদার এই রেসিপিটা বানালে সবাই আপনার ভক্ত হয়ে যাবে এতটা মজার হয় এভাবে বানালে অনেকেই তা জানেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি খুবই সহজ এবং চমৎকার টেস্টি একটি ফিশ রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি মিক্সড ছোটো মাছ চটচড়ি অনেকেই অনেকভাবে এই রেসিপিটা তৈরি করে থাকে আজ আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে সবচেয়ে সেরা স্বাদটাই পাবেন চলুন তাহলে আজকের রেসিপিটা কিভাবে বানালাম তা দেখে নিই ছোটো মাছের সুস্বাদু চটচড়ি রান্নার জন্য আমি একটি প্যানে প্রথমে দুই কাপ পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে নর্মাল পানি দিয়েছি কেউ চাইলে ফুটন্ত গরম পানি ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু ভিন্ন আঙ্গিকে আজকের রেসিপিটা তৈরি করেছি খেতে হয়েছিল অসম্ভব টেস্টি তারপর এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো প্রায় এক চা চামচ ছোটো মাছের চটচড়িতে মরিচটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো প্রায় এক চা চামচের মতো তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা হাফ চা চামচ দিয়ে নিলাম সব শেষে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো ছোটো মাছের এই চটচড়িতে আমি একটু হলুদটা বাড়িয়ে দিয়ে থাকি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচের মতো হলুদের গুঁড়ো আজ আমি যেই পদ্ধতিতে বানিয়েছি এভাবে বানালে পারফেক্ট সারটাই পাবেন তো দিয়ে দিচ্ছি পেস্ট মশলা রসুন পেস্ট এক টেবিল চামচের মতো অনেকেই এতে আদা পেস্ট দিয়ে থাকেন আমি দিচ্ছি না কেউ চাইলে ব্যবহার করতে পারেন তারপর সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ আজ আমি কুকিং ওয়েল ব্যবহার করছি না সরিষার তেল দিয়েই আজকের এই ফিশ রেসিপিটি রান্না করছি তো সবগুলো উপকরণ এ পর্যায়ে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি এখনও চুলোটা জ্বালাইনি ভিউয়ার্স দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ছোট মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখানে বেশ কয়েক রকম ছোট মাছ আছে মিক্সড মাছ মাছগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম আমরা সকলেই জানি মাছ যতটা ভালো করে ক্লিন করা যায় এর স্বাদ যেন ততটাই বেড়ে যায় তো মাছগুলো অ্যাড করে দেওয়ার পর আমি আরও কিছু উপকরণ এতে অ্যাড করছি এক কাপের মতো কুচি করা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি যারা সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে ভালোবাসেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে ভেঙে দিচ্ছি কেউ চাইলে আস্ত ব্যবহার করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটার ফলোয়ার হয়ে যাবেন তাহলে আমি মজার মজার রেসিপি শেয়ারের সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এখন মাছগুলোকে ভালো করে মশলার মধ্যে মিক্সড করে নিচ্ছি এই মেশানোটা কেউ চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন আমি চামচের সাহায্যে করে নিচ্ছি চুলোটায় পর্যায়ে জ্বালিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কুক করব দশ মিনিটের মতো চুলোর তাপ হাইতে রেখে তো পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি ছোট মাছের মধ্যে কিছু পাকা টমেটো ব্যবহার করছি এতে করে ছোটো মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমরা সকলেই ছোটো মাছ রান্না করে থাকি বাসায় ছোটো মাছ খেতে সকলেই পছন্দ করি তো এভাবে রান্না করলে তো কথাই নেই ভীষণ টেস্টি হয় খেতে শুধু ঝোল দিয়েই খেয়ে নেওয়া যায় এক থালা ভাত তো আরও প্রায় পাঁচ মিনিট রান্না করে নিলাম চুলোটা বন্ধ করে দিয়েছি রান্নার ফাইনাল লুক এটি ঝোলটা শুকিয়ে এসেছে সামান্য একটু ঝোল রেখেছি এতে করে এর টেস্টটা অনেক বেশি ছিল গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করতে পারেন সবাই খাবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওতে একটি লাইক দেওয়ার বিশেষ অনুরোধ করছি আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলে যাবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাইকে আল্লাহ ফেস